মাহে রমজান শান্তির ধর্ম ইসলামের মহিমায় বিশ্বাসীদের কাছে বছর ঘুরে ফিরে ফিরে আসে রহমত মাগফিরাত মুক্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের ঐকান্তিক কল্যাণের জন্য আত্মশুদ্ধি আর সংযমের শিক্ষা দেয় সিয়ামের মাস রমজান ইসলামী চিন্তাবিদরা বলছেন সিয়ামের অন্যতম উদ্দেশ্য হল শুদ্ধিতার মধ্য দিয়ে পবিত্রতা অর্জন করা আল্লাহর নির্দেশের সামনে নিজেকে নিবেদন করা এর এক বিরাট নিদর্শন আমরা রমজানে পাই যে আমি ক্ষুধার্ত থেকে আমি উপলব্ধি করব একজন ক্ষুধার্ত মানুষের ব্যথা পিপাসার্থ থেকে আমি উপলব্ধি করব একজন পিপাসার্থ মানুষের বেদনা রমজানের পবিত্রতা সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়ে সচেতন করে তোলে উল্লেখ করে এই চিন্তাবিদের মতে বৈষম্যহীন সমতাভিত্তিক সহিষ্ণু অসাম্প্রদায়িক সমাজ গঠনের তাৎপর্য নিহিত রয়েছে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণের এই মাস জুড়ে যে রমজান মৌলিকভাবে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কথা শিক্ষা দেয় রমজান আমাদেরকে বৈষম্য মুক্ত একটা সমতার সমাজের সন্ধান দেয় বিশেষত আমার সমাজের প্রতি আমার দায়বদ্ধতা দায়িত্বশীলতাকেই তো আমাকে শিক্ষা দেয় রহমত বরকত আর কল্যাণের প্রতীক সংযমের এই মাস অসহায়ের প্রতি সহমর্মিতা জাগিয়ে তোলার পাশাপাশি উগ্রতা সহিংসতা এবং অসাবিকতা থেকে বিরত থাকার প্রেরণা যোগায় যেখানে বলা হয়েছে একটা লোককে যদি অন্যায়ভাবে প্রাণ হরণ করা হয় তাহলে সেই জন্য গোটা মনুষ্য জাতিকেই হত্যা করলো তা হওয়ার প্রধান বস্তু কি আল্লাহর নির্দেশের প্রেক্ষিতে নিজেকে সংযত করা সংযম এবং সংযত করা যে আমি আমার আরেকজনের কষ্ট হয় এতটুকু কাজে আমি অগ্রসর হতে পারি না শেখ আলী বাংলাদেশ টেলিভিশন।